মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো কোথাও একটা যাব, হ্যাঁ তো কোথাও একটা যাব। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে আর আমার পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। আর আমাদের অনেকদিন থেকেই যাবার ইচ্ছা ছিল। তো কালকে বলেছিলাম ছোটো মাকে যে চলো, আজকে ছোটো মা বললো যে বিকেলে হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তো বিকেলে যাবো না সকালেই যাবো। তো আজকে সোমবার, তো তাই যাচ্ছি আজকে। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে বেরুতে, তো এসে আবার রান্না বান্না করতে হবে। দেখি কখন আসিস তার ঠিক নেই। কখন কোথায় যাচ্ছ তুমি বলো? দু চোখ বোঝো চোখ বোঝো। ঠাকুর মন্দিরে? কোন ঠাকুর মন্দিরে? অনেক দূরে যাচ্ছে। বলো তোমরা আমাদের সাথে থাকো। আমরা কোথায় যাচ্ছি? তোমরা যদি জানতে চাও তাহলে আমাদের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে চলো আমাদের সাথে তোমরা। তো আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি। এখন আমরা বাসে করে যাব। কি গো বাবন, আস্তে আস্তে বাবন। তো সামনের দিকে ছুটছে আর বলে একবার এসো, দাঁড়াও বাবন দাঁড়াও। কিছু বলো 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 কিছু। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি লাইকি আমরা আছি 100টা। আপনাকে বলছে কে যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ বাসেই যাবো গো কাকু। কে বাসে যাবে? তো আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা আমার আওয়াজ শুনতে পাবে কি বুঝতে পারছি না ঠিক। এখনো বাস আসেনি। আমরা চলে এসেছি, তো কোথায় এসেছি সেটা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে। হ্যাঁ কি কে বসেছ ওটা? শিব ঠাকুর। আর ওটা দুর্গা মা। এসো এদিকে এসো এদিকে এসো বাবান, পিকলি দেওয়া আছে। এই যে আমার হাতে কোথায় এসেছো? কোথায় এসেছো? এখানে? এটা কি জোরে বলো কি? এটা ঠাকুর মন্দির। তুমি বাজাও না, আমি বাজাচ্ছি। তুমি বাজাও, তোমার বাজানো হয়ে গেলে আমি বাজাবো। বাজাও, ও একটাকে নিয়েই বাজাচ্ছে। সবগুলো বাজাও, তোমার যতগুলো পারবে তুমি ততগুলো বাজাও বাবান। সবগুলো বাজাও, সবগুলো যতগুলো পারবে ততগুলো বাজাও। নিচেতে আছে, নিচেতে আছে আছে, দেখো নিচেরগুলো বাজাও। দেখো গুলো খাওয়াই কত সুন্দর বাজাচ্ছে, দেখো দেখো। আর তুমি বাজাও বাজাও, কাকাইয়ের মতো বাজাও।
একটা কই ভাবে বাজে লাগে মন্দিরে প্রচন্ড ভিড় আছে তো ছোট ভাই আছে লাইনে দাঁড়াচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমার ছেলে এখানে ঘন্টা বাজাচ্ছে আর বুলাই যে ওর কাজ করছে ও ও ভিডিও করছে আর আমরা একবার মন্দিরে এসেছিলাম অনেক দিন আগে এখন মন্দিরে প্রচন্ড ভিড় ছোট মা আছে লাইনের মধ্যে আর বুলা আর আমার ছেলে ওরা তো দাঁড়াতে চাইছে না ওরা এদিক ওদিক করছে তো তাই আমি ওদের সাথে একটু এসেছি আর পুজোটা দিই তারপরে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো এখন পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি না পরে ঘুরিয়ে দেখাবো আর আমাদের আসতে দেরিও হয়ে গেছে তো তার জন্য অনেক ভিড় হয়ে গেছে যদি সকাল করে আসতাম তাহলে মনে হচ্ছে এত ভিড় হতো না আর এসেছি যখন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আর যখন ওই ওইখানে প্রসাদ কিনছিলাম মানে পুজো দেওয়ার জন্য পুজোর ডালা নিচ্ছিলাম তো দাদাটা বলছে যে অনেক দিন পর হ্যাঁ তো আমরা 3 থেকে 3.5 বছর পর এখানে এসেছি তো আগে প্রায়ই আসতাম তো দেখে চিনতেও পেরে গেছে যে অনেক দিন পর আসছি আমরা বাবান যেও না এগুলা যেও না কোথায় যাব ও বাইরে একটা মন্দির আছে ওই দেখতে পাচ্ছ দূরে ওখানে আর যাব না অত দূরে কারণ ছোট মা আসেনি এখন ছোট মা লাইনে দাঁড়িয়ে আছে তো আমরা যাব পরে যাব কি হয়েছে আর পিছনটা মন্দিরের পিছনটা পুরোটাই ফাঁকা দেখো এখানে ধান মিলেছে রোদ আছে তো তার জন্য ধান মিলেছে এটা মনে হচ্ছে গরমের ধান এগুলো চলো বুলা চলে এসো চলে এসো বাবন চলে এসো পুজো দিতে কত দেরি হবে সেটা বলতে পারছি না আর আমাদের বাড়ি ফিরতেও কটা বাজবে সেটাও বলতে পারছি না এখনো ছোট মা দাঁড়িয়ে আছে আর এরা তো এখান থেকে যেতেই চাইছে না দেখো ওরা চলে যাচ্ছে ওদেরকে এদিকে ডাকছে ওরা চলে যাচ্ছে বাবান বুলা এই বুলা এই বাবান আমরা পরে যাবে এসো এদিকে এসো আর এখানে এসে তো আমার ছেলে খুব খুশি হয়ে গেছে তো পুরো একবারে খোলা মেলার মতো তো খেলছে কোনো ব্যাপারই নেই ভাবছে যে বাড়ি বাড়ি যেতে যেমন লাফালাফি ছটফট করে তো তেমন করেই খেলছে দেখো চলে যাচ্ছে একা কত দূরে চলে গেছে দেখতে পাচ্ছে একা বাবা এসো এসো ওকে ডাকছি ওর কোনো মানে পরোয়াই নেই আমার দিকে যে আমি ডাকছি ওকে আমার কাছে আসতে হবে কোনো ব্যাপার নেই একা ছোটাছুটি করছে খেলছে ওই তোর কাকাই আছে আর ও আছে দুজনে এই শোনো বুলা শোনো তো বুলা এখানে এসে কেমন লাগছে তোমার প্রচন্ড ভালো আর কতদিন পর এলে তুমি বলো এক মাস হ্যাঁ যতদিন হয়েছে তারপর থেকে আসা হয়নি তো নিয়ে আসি ওকে তো তাই ওকে নিয়ে আসারও ইচ্ছা ছিল ও সেই ছুটোছুটি করে যাচ্ছে ইচ্ছা ছিল আমার তো তাই ওকে নিয়ে এলাম আর আজই যেহেতু সোমবার তো পুজোটাও দেবো আর আমার যেহেতু নতুন ফোন হয়েছে তো আরো তাড়াতাড়ি করে এসেছে এদিক ওদিক করে ছুটেছুটি করছে যাবার নাম করছে না কিন্তু ওর মা তো রেগে যাবে সেখানে লাইনে দাঁড়িয়ে আছে এই বাবা নিয়ে এসো পিঠু দিদি রেগে যাবে অনেক হাঁটাহাঁটি করে মনে হচ্ছে এলে গেছে আমার কোলে উঠে পড়েছে এখন বলছে আমি আর পারছি না আমাকে কোলে নাও তো বুলা ছুটেছে ওর মা সেখানে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু পুজো দেওয়া হয়ে গেলে তো রেগে যাবে চলো আবার নামবে Thank you.
বৃষ্টি পড়ছে, তো জল দিতে দিতে জল শেষ হয়ে গেছে। ছোট মা ঠাকুরের পুকুর থেকে জল নিচ্ছে। বাবান যেও না, বাবান যেও না, এটা পুকুর বাবান, এটা পুকুর, এখানে যেতে নেই। তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো বলেছিলাম, কিন্তু চারিদিকটা ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। এটা কে বাবার, এটা কে কে, এটা জোরে দাদু, আমি আসানসোলে থাকি, আসানসোল। একাই এসেছেন? না, আমার ভাই এসেছে। ও আচ্ছা, এখন কি ভাইঝির বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, তুমি নিয়ে যাবে দাদুকে বাড়ি, নিয়ে যাবে বাবার। আচ্ছা, আর নিয়ে গিয়ে কি খেতে দেবে দাদুকে? হ্যাঁ, ভাত, ভাত। তো আমরা টোটোয় চেপে পড়েছি, আর আমাদের পুজো হয়েছে, দেয়া পুজো দেয়া হয়েছে, আর বৃষ্টি চলে এসেছে। তো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাতে পারিনি, তো একদিন পরে আসবো, সেদিনকে দেখিয়ে দেবো। এখন সোজা বাড়ি যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এই যে এদেরকে খিদে পেয়ে গেছে আমাকে, এই যে ভুলাকে আর আমার ছেলেকে, ওরা তো সকাল থেকে কিছু খায়নি, তো ওদেরকে খিদে পেয়ে গেছে। ওরা কতক্ষণ থাকবে বলো, 12:30 বাজে এখন, আর এত গাড়ি আওয়াজ হচ্ছে তো শোনা যাচ্ছে না কিছু। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে, বাড়ি গিয়ে একদম কথা।